हेलो फ्रेंड्स, आज के टॉपिक होच्छे असमता बा इनइक्वालिटी। दुटो संख्या समान जदि हय ताहले तो सेटाके आमरा इक्वल टू दिए लिखी, किन्तु जदि असमान हय, एक्स आर वाई दुटो संख्या जदि असमान हय ताहले निश्चय तादेर मध्ये कोनो एकटा बड़ो एकटा छोटो हबे। तो कि होते पारे, हय एक्स वाई थेके बड़ो हबे, तो सेक्षेत्रे आमरा एटाके एइभाबे लिखी, एइटा होच्छे ग्रेटार दैन चिन्ह, ठीक आछे। तार माने एक्स इज ग्रेटार दैन वाई, माने एक्स वाई थेके बड़ो, আর অথবা কি হতে পারে, এক্স ওয়াই থেকে ছোট, ওয়াই বড় এক্স ছোট, সেক্ষেত্রে এই চিহ্নটার নাম হচ্ছে লেস দেন। এক্স ইজ লেস দেন ওয়াই, মানে এক্স ওয়াই থেকে ছোট, হাইয়ের দিকটা সবসময় বড় থাকবে, ঠিক আছে। যেখানে হাইয়ের দিকে থাকবে, এখানে ওয়াই বড়, এদিকে হাইয়ের দিকে এক্স বড়। তো এটা তো গেল গ্রেটার দেন লেস দেন। আর যদি এর সঙ্গে এরকম একটা করে দাগ থাকে, তখন এটাকে বলা হয় গ্রেটার অর ইকুয়াল টু, আর এটাকে বলা হবে লেস অর ইকুয়াল টু। এই কথার অর্থ কি, এটা হচ্ছে এক্স গ্রেটার অর ইকুয়াল টু ওয়াই, মানে কি এক্স ওয়াই থেকে বড় অথবা সমান। আর ঠিক একই রকমভাবে এটা কি হলো, এক্স লেস অর ইকুয়াল টু ওয়াই, তার মানে এক্স ওয়াই থেকে ছোট অথবা সমান, ছোট হতে পারে সমানও হতে পারে। যেমন একটা এক্সাম্পল দিলে বোঝা যাবে, মনে করো এক্স গ্রেটার ইকুয়াল টু ফাইভ, তার মানে এক্সের মান কি কি হতে পারে। এখানে এক্সের মান বলা হচ্ছে কি, যে পাঁচের সমান, এই যে এটা মানে সমান, আর এটা গ্রেটার দেন মানে বড়, তার মানে এক্স পাঁচের সমান অথবা পাঁচের থেকে বড়। তাহলে এক্স যদি পাঁচের সমান বা পাঁচের থেকে বড় হয়, তার মানে এক্সের মান কী কী হতে পারে, পাঁচ ছয় সাত আট, যদি পূর্ণ সংখ্যা বলে। তার মানে সেক্ষেত্রে, এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এক্সের সর্বনিম্ন মান হচ্ছে পাঁচ, কি তাই না। এক্সের মান পাঁচের সমান বা পাঁচের থেকে বড় হবে, তার মানে এক্সের সর্বনিম্ন মান হবে সেক্ষেত্রে পাঁচ, সর্বোচ্চ মান যা খুশি হতে পারে। আর যদি এরকম থাকে যে এক্স লেস অর ইকুয়াল টু ফাইভ, এই কথার মানে এটা কি, এক্সের মান পাঁচের সমান বা তার থেকে ছোট, তাহলে এক্সের মান পাঁচের সমান বা তার থেকে ছোট, তাহলে পাঁচ হতে পারে বা পাঁচের থেকে ছোট, চার তিন দুই এক জিরো মাইনাস এক যা খুশি হতে পারে। তাহলে সেক্ষেত্রে দেখো, এক্ষেত্রে কী হবে, এক্সের সর্বোচ্চ মান হবে পাঁচ, এক্সের ম্যাক্সিমাম ভ্যালু হবে পাঁচ, পাঁচের থেকে বড় হতে পারে না, এক্সের মান পাঁচের সমান বা তার থেকে ছোট হবে, তাহলে এক্সের সর্বোচ্চ মান হবে পাঁচ। তাহলে এইরকম থাকলে এটা মাথায় রাখবে যে এক্স গ্রেটার ইকুয়াল টু ফাইভ থাকলে সেক্ষেত্রে এক্সের সর্বনিম্ন মান হবে পাঁচ, আর এক্স লেস ইকুয়াল টু ফাইভ থাকলে সেক্ষেত্রে এক্সের সর্বোচ্চ মান হবে পাঁচ। এই হচ্ছে মোটামুটি কনসেপ্ট। চলো এবার আমরা কিছু অঙ্ক দেখে নিই, আরও কিছু কনসেপ্ট আছে সেগুলো আমরা অঙ্ক করতে করতে জেনে নেব। আমাদের এই ইনইকুয়ালিটিটা দেয়া আছে, ওখানে বলেছে এক্সের সর্বোচ্চ মান কত, ম্যাক্সিমাম ভ্যালু কত। তো এর আগে তো আমাদের জাস্ট একটা ছিল, লেস দ্যান ছিল, এবার দুটো ইনইকুয়ালিটি দেওয়া আছে। তো এখানেও কী করতে হয়, প্রথমে দেখা যায় যে নিচে দুইটা ভাগ অবস্থায় আছে, তো এখান থেকে আমরা আস্তে আস্তে মাঝখানে এক্সের মানটা বের করব, মানে এখানে এক্সটা থাকবে, বাদ বাকি যা আছে সব এদিক ওদিক নিয়ে যাবো, ঠিক আছে। তো প্রথমে এই ভাগ দুই যেটা, এটাকে তাড়াতে গেলে আমরা কী করবো, এই সবগুলোর সঙ্গে দুই গুণ করব, মানে এখানে যে যে চিহ্নটা আছে তার উল্টো চিহ্নটা দিয়ে সবগুলোকে কাজ করতে হয়, ঠিক আছে। যেমন এখানে দুই ভাগ আছে, তো এই দুইটাকে তাড়ানোর জন্য আমরা কি করব, প্রথমেই তিনটের সাথে এই দুই গুণ করব, ঠিক আছে। তিন দিকেই দুই গুণ, তাহলে তিনটেকেই দুই গুণ করলাম, করলে এরকম এই দুই দুই কেটে গেল, তাহলে এটা যেটা হলো মাইনাস পাঁচ দুগুণ দশ, আর এখানে আসলো দুই আগে দুই, এখানে দুই দুই গেল কেটে। এইবার এই যে মাইনাস সেভেন আছে, এটাকে তাড়ানোর জন্য আমরা কি করব, সবগুলোর সঙ্গে প্লাস সেভেন সাত যোগ করব, ওকে। তাহলে এটা প্লাস সেভেন, এখানেও কী করবো, প্লাস সেভেন করলে মাইনাস সেভেন, প্লাস সেভেন কেটে যাবে, আর এখানেও আমরা কী করবো, প্লাস সেভেন, তাহলে দুইয়ের সাথে সেভেন যোগ করলে নাইন। আচ্ছা, এইখানটা ক্যালকুলেশন করলে যেটা আসছে দেখো, এটা মাইনাস থ্রি। এইবার কী আসছে, এখানে টু এক্স, আমার কিন্তু এখানে এক্স লাগবে, তাহলে তার জন্য কী করবো, এক্সের সঙ্গে দুইটা গুণ অবস্থায় আছে, তাহলে আমি কী করবো, সবগুলোর সঙ্গে দুই ভাগ করে দেবো। তাহলে এটাকে দুই দিয়ে ভাগ করো, এটাকেও দুই দিয়ে ভাগ করলে দেখো দুই দুই কেটে গেল, পরে থাকলো শুধু মাঝখানে এক্স, আর এটাকে দুই ভাগ করলে এই। তাহলে কি বোঝা গেল, এক্সের মান কত হলো, মাইনাস তিনের দুইয়ের থেকে বড়, কিন্তু নয়ের দুইয়ের থেকে ছোট। তো এবার বলেছে দেখো, এক্স একটি পূর্ণ সংখ্যাও বলা আছে, তাহলে এক্সের সর্বোচ্চ মান কত। তাহলে এবার ভাবো যে নয়ের দুইয়ের থেকে ছোট, কিন্তু এক্সটা বলেছে পূর্ণ সংখ্যা, আচ্ছা নয়ের দুই মানে কত, এটাকে ভাঙলে চার পূর্ণ একের দুই, তাহলে এবার চার পূর্ণ একের দুইয়ের থেকে ছোট এক্স, কিন্তু এক্সটা পূর্ণ সংখ্যা, তার মানে চার পূর্ণ একের দুইয়ের থেকে ছোট, এরকম যত পূর্ণ সংখ্যা আছে তাদের মধ্যে সব থেকে বড় কোনটা, অবভিয়াসলি চার।
एक्स एर मान कि एत थेके एतर मध्ये जत पूर्ण संख्या आछे चार आसबे तीन एक दुई एगुलो सबई आसबे किन्तु एइगुलोर मध्ये सबथेके बड़ हच्छे चार ताहले एखाने एक्स एर सर्वोच्च मान हलो चार। नेक्स्ट जे कोश्चनटा आछे देखो एइ इनइक्वालिटीटा देया आछे एबं बोलेछे जे एक्स एकटि पूर्ण वर्ग संख्या ताहले एक्स एर मान कत तो सेइ एकई कथा आमि माइनस तीनटाके प्रथमे सरानोर जन्य सबगुलोके कि करब तीन दिए जोग তাহলে প্রত্যেকটার সঙ্গে তিন যোগ করলে এখানে দশ এখানে তিন যোগ করলে প্লাস তিন মাইনাস তিন কেটে গেলো এখানে তিন যোগ করলে কুড়ি। এবার এখানে এক্সের সঙ্গে দুই গুণ আছে তাহলে এই দুইটাকে তাড়ানোর জন্য কী করবো সবগুলোকে দুই দিয়ে ভাগ তাহলে দুই দিয়ে ভাগ করলে পাঁচ এখানে দুই দিয়ে ভাগ করলে এক্স এখানে দুই দিয়ে ভাগ করলে দশ তাহলে এক্সের মান হলো কি পাঁচের থেকে বড় কিন্তু দশের থেকে ছোট কিন্তু আমাদের বলে দিয়েছে এক্স একটি পূর্ণ বর্গ সংখ্যা। তো বর্গ সংখ্যা কোনগুলো যেগুলোর বর্গমূল করা যায় চার নয় ষোলো পঁচিশ এগুলো তো এবার পাঁচ থেকে দশের মধ্যে পূর্ণবর্গ সংখ্যা কী একমাত্র আমরা জানি নয় তাহলে এখানে অবভিয়াসলি এক্সের মান কত হবে। নেক্সট যে কোশ্চেনটা বলা হয়েছে দেখো মড অফ এক্স মাইনাস ফাইভ লেস দেন থ্রি হলে বলছে এক্সের সীমা কত তো এই কোশ্চেনটা করার জন্য আগে তোমাকে একটু মডের প্রপার্টিটা জানতে হবে। বিষয়টা হচ্ছে কি মড এক্স মানে কি এই মড এক্সের মান প্লাস মাইনাস এক্স এইভাবে ধরা হয় তো জাস্ট এটা মনে রাখবে যে মড এক্স এর ভ্যালু হয় কি প্লাস এক্স অথবা মাইনাস এক্স দু রকমই হবে ঠিক আছে। তো এই প্রসঙ্গে একটা কথা বলি তাহলে ধরো মড এক্স লেস দেন টু এই কথার অর্থটা কি এই কথার অর্থ কি হচ্ছে কি এই যে বললাম মড এক্স মানে কি প্লাস মাইনাস এক্স তাহলে প্লাস মাইনাস এক্স লেস দেন টু তাহলে এটাকে ভেঙে দিলে কি হবে এক্সও লেস দেন টু আবার মাইনাস এক্স এটাও কি হবে লেস দেন টু। এবার আমরা জানি যে এই ইনইকুয়ালিটির বোথ সাইডে যদি মাইনাস দিয়ে গুণ করা যায় তাহলে কিন্তু চিহ্নটা পাল্টে যায় ঠিক আছে তাহলে এইখানে যদি মাইনাস দিয়ে গুণ করো এটা হয়ে যাবে এক্স আর এটাকে মাইনাস দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে মাইনাস টু তাহলে সেক্ষেত্রে লেস দেনটা গ্রেটার দেন হয়ে যায়। কেন চিহ্ন পাল্টে যায় একটু খেয়াল করলেই বুঝতে পারবে ধরো দুই এটা তো লেস দেন তিন এটা তো সত্যি দুই তো তিনের থেকে ছোট কিন্তু দুই দিকে মাইনাস দিয়ে গুণ করলে কি হয় মাইনাস দুই সেটা কিন্তু মাইনাস তিনের থেকে বড় ঠিক না তাহলে এই জন্য যে কোনো ইনইকুয়ালিটিতে বোথ সাইডে মাইনাস সাইন গুণ করলে চিহ্নটা পাল্টে যায় লেস দেনটা গ্রেটার দেন হয় গ্রেটার দেন লেস দেন হয় ওকে। তো যাই হোক তাহলে এখানে আমি মাইনাস দিয়ে গুণ করলাম এবং তার ফলে যেটা আসলো এক্স গ্রেটার দেন মাইনাস টু আর এখান থেকে এই ফার্স্ট কেস থেকে আমরা কিন্তু পেয়েছিলাম এক্স ইজ গ্রেটার লেস দেন টু তাহলে এই দুটোকে কম্বাইন করে আমরা কী বলতে পারি খেয়াল করো মাইনাস টু তার থেকে বড় দেখো এক্স এক্স কিন্তু বড় এটাকে ঘুরিয়ে লিখেছি আর এক্স তার থেকে আবার বড় হচ্ছে দুই তাহলে এই দুটোকে কম্বাইন করে দেখো এই বলা গেল মাইনাস টু লেস দেন এক্স লেস দেন টু তার মানে কি এক্সের মানটা মাইনাস দুইয়ের থেকে বড় দুইয়ের থেকে ছোট তো এটাই হচ্ছে কথা এই মড এক্স লেস দেন টু এই উদাহরণটা মনে রাখবে মড এক্স দুইয়ের থেকে ছোট মানেই এক্সের মানটা মাইনাস দুই থেকে দুইয়ের মধ্যে এক কী রকম ধরো মড এক্স লেস দেন ফাইভ এক্সের মড ভ্যালুটা পাঁচের থেকে ছোট তার মানে কি এক্সের মানটা কী হবে মাইনাস পাঁচ থেকে পাঁচের মধ্যে ওকে। তো আমাদের এখানে যেটা বলা হয়েছে মড অফ এক্স মাইনাস ফাইভ লেস দেন থ্রি এই হলে বলছে এক্সের সীমা কত মানে এক্সটা কত থেকে কতর মধ্যে হবে তো ঠিক একই রকমভাবে জাস্ট আমরা এর আগে যেটা দেখলাম যে মড এক্স লেস দেন দুই হলে এক্সের মানটা কী হয় মাইনাস দুই থেকে দুইয়ের মধ্যে তো মড এক্সের জায়গায় এক্স মাইনাস ফাইভ আছে তো একই কনসেপ্ট তাহলে মড অফ এক্স মাইনাস ফাইভ লেস দেন থ্রি হলে এটা কী হবে এক্স মাইনাস ফাইভের মানটা মাইনাস থ্রি থেকে প্লাস থ্রির মধ্যে দেখো এইটার সঙ্গে এটাকে কম্পেয়ার করো নিশ্চয়ই বুঝতে পারবে এখানে মডের মধ্যে যেটাই থাকুক না কেন তার ভ্যালুটা হবে মাইনাস অফ এটা থেকে প্লাস অফ এটার মধ্যে ওকে। তাহলে এবার এই মাইনাস পাঁচটাকে তোলার জন্য আমরা কী করবো সবগুলোর সঙ্গে পাঁচ যোগ যেহেতু এখানে পাঁচ বিয়োগ আছে তাহলে তার উল্টোটা কাজটা করবো তাহলে পাঁচ যোগ এখানে পাঁচ যোগ করলে মাইনাস থ্রি প্লাস ফাইভ এটার সঙ্গেও পাঁচ যোগ মানে তিনটের সঙ্গে আমরা জাস্ট পাঁচ যোগ করে দিচ্ছি তাহলে এখানে যেটা আসতে থাকো দুই এখানে প্লাস মাইনাস পাঁচ কেটে গেল এক্স অ্যান্ড লেস দেন এখানে এই তার মানে এখানে এক্সের রেঞ্জ বা সীমা কত হবে দুই থেকে আট মানে এক্সের ভ্যালু হবে দুইয়ের থেকে বড় আটের থেকে ছোট। তো এই প্রসঙ্গেই আরও একটা কথা বলার এখানে তো লেস দেন থ্রি ছিল লেস দেন থ্রি হলে সীমাটা এরকম হবে এক্সের মানটা দুইয়ের থেকে আটের মধ্যে কিন্তু এখানেই যদি লেস দেন না থাকে এটা গ্রেটার দেন থাকতো তাহলে সেক্ষেত্রে সীমাটা কী হতো ঠিক লেস দেনের উল্টো গ্রেটার দেন তাহলে লেস দেন হলে যদি এক্সের মানটা দুই থেকে আটের মধ্যে হয় ভাবো দুই থেকে আটের মধ্যে হয় তাহলে এখানে গ্রেটার দেন হলে এই সীমাটা কী হতো এই দুই থেকে আটের মধ্যে হয়েছিল তো লেস দেন হলে তো গ্রেটার দেন হলে কী হতো এইটুকুনি বাদে
বাকি যেটুকু পড়ে থাকছে সেইটাও তো, তার মানে সেক্ষেত্রে কী হতো, হয় দুইয়ের থেকে ছোট অথবা আটের থেকে বড়, দুইয়ের থেকে ছোট অথবা আটের থেকে বড় এই রকম হতো, যদি কিনা এটা গ্রেটার দেন হতো। কী করে হতো দেখে নাও। তো আমি তখনই বললাম যে মড, এই যে মড এক্স, এটা মানে এর আগেই বলেছি প্লাস মাইনাস এক্স, তাহলে মড অফ এইটা মানে কি, প্লাস মাইনাস অফ এক্স মাইনাস ফাইভ গ্রেটার দেন থ্রি। এইবার আমি প্লাস সাইনটা নিয়ে একবার কাজ করব আর মাইনাস সাইনটা নিয়ে একবার, ওকে। তাহলে এবার এখান থেকে কী আসছে দেখো, এক্স ইজ গ্রেটার দেন, এই মাইনাস ফাইভটাকে এদিকে আনলে প্লাস ফাইভ হয়ে যাবে, থ্রি প্লাস ফাইভ মানে এইট। আর এইটা যেটা আসছে দেখো, এটাকে মাইনাসটা ভেতরে ঢুকিয়ে দিলে এইটা ইজ গ্রেটার দেন থ্রি। এইবার প্লাস ফাইভটা ওই দিকে নিয়ে গেলে কী হয়ে যাবে, মাইনাস ফাইভ, তাহলে থ্রি তিনের থেকে পাঁচ বিয়োগ করলে যেটা আসলো আমাদের মাইনাস দুই। এবার আমি বলেছিলাম বোথ সাইডে মাইনাস দিয়ে গুণ করলে, এবার আবারও মাইনাস দিয়ে গুণ করো বা মাইনাস তুলে দাও, যাই করো না কেন সেক্ষেত্রে কিন্তু চিহ্নটা পাল্টে যাবে। তাহলে দেখো এক্সের রেঞ্জ এবার কী আসলো, এই দুটো এক্সের মান তাহলে কী আসলো, একটা সংখ্যা রেখায় আঁকলে বুঝতে পারবে এক্সের মান এখানে কী আসলো, দুইয়ের থেকে ছোট, আর এখানে কী আসলো এক্সের মান আটের থেকে বড়। এখানে একটা বিষয় যে এই ক্ষেত্রে কিন্তু এটাকে আমরা এবং বলি না, এক্স দুইয়ের থেকে ছোট হবে এবং আটের থেকে বড় হবে তা কিন্তু নয়, কারণ একই এক্সের মান দুইয়ের থেকেও ছোট হলো আবার আটের থেকে বড় হলো তা হতে পারে না। এইখানে আমরা বলি এটাকে অথবা, ঠিক আছে, অর দিয়ে লিখতে হয়। তো দেখে নাও পরের প্রবলেমটা কী দিয়েছে, বলছে মড অফ এক্স প্লাস থ্রি গেটার ইকুয়াল টু ফাইভ হলে এক্সের সীমা কত। তো এটা আর আমি করলাম না, এটা তোমরা নিজেরাই করে আমাকে কমেন্ট করে জানাবে যে অ্যান্সারটা কত হবে। চলে যাবো নেক্সট কোশ্চেনে। তো নেক্সট যে কোশ্চেনটা দেওয়া আছে দেখো, বলছে ওয়াই লেস দেন সিক্সটিন, ওয়াই ষোলোর থেকে ছোট এবং ফাইভ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু সিক্স হলে এই চারটের মধ্যে কোন অপশানটা সঠিক। চারটেতেই দেখো এক্সের একটা রেঞ্জ দেওয়া আছে, তার মানে কি আমাদের এখান থেকে ওয়াইটাকে তাড়িয়ে এক্সের মান বের করতে হবে। তো সেটা কী করে করবো দেখো, এখান থেকে ওয়াইয়ের মানটা যদি আমরা এখান থেকে বসাই, এখান থেকে ওয়াই ইকুয়াল টু কত আসছে, এই ফাইভ এক্সটা এদিকে যোগ আছে এদিকে গেলে বিয়োগ হয়ে যাবে, তাহলে ওয়াই ইকুয়াল টু যেটা আসছে সিক্স মাইনাস ফাইভ এক্স, ওয়াইয়ের মানটা এখান থেকে বসিয়ে দিলাম, এটা ইজ লেস দেন সিক্সটিন। ওর তাহলে মাইনাস ফাইভ এক্স যেমন আছে তাক, এই সিক্সটা এদিকে গিয়ে মাইনাস সিক্স হবে, তাহলে ষোলোর থেকে ছয় বিয়োগ করলে দশ, পাঁচ আর দশ সমান সমান থাকলে যেমন কেটে দিতে পারো বোথ সাইডে, অসমান মানে ইনইকুয়ালিটির ক্ষেত্রেও কিন্তু এটাকে কেটে দেওয়া যায়, পাঁচ দিয়ে এটাকে কাটলে দুই, তাহলে মাইনাস এক্স ইজ লেস দেন দুই। তো এবার আমি বোথ সাইডে যদি আবার মাইনাস দিয়ে গুণ করি তাহলে এটা মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, আর আমি এখানে হবে মাইনাস দুই, আর আমি বলেছি মাইনাস দিয়ে গুণ করলে চিহ্নটা পাল্টে যায়। তাহলে এক্ষেত্রে যেটা হবে যে এক্স ইজ গ্রেটার দেন মাইনাস। যে কোশ্চেনটা বলেছে দেখো, এটাও খুব ইন্টারেস্টিং কোশ্চেন এবং খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, বলছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস পনেরো লেস ইকুয়াল টু জিরো, এইটার এক্সের সর্বনিম্ন মান কত। তো এই ধরনের অঙ্কগুলো করতে হলে না এটাকে কী করতে হয়, মিডিল টার্ম ফ্যাক্টর করতে হয়, মধ্যপথ সহগ বিশ্লেষণ। তো এই মাইনাস টু এক্স এটাকে আমরা করতেই পারি মাইনাস ফাইভ এক্স প্লাস থ্রি এক্স, দেখো মাইনাস ফাইভ এক্স প্লাস থ্রি এক্স বলে মাইনাস টু এক্স, এমনভাবে ভাঙাতে হবে যাতে এই দুটোর গুণফল এই লাস্টেরটা আসে, তিন পাঁচা পনেরো, এগুলো জানো মিডিল টার্ম। তো এবার এখান থেকে ক্যালকুলেশন করলে দেখতে পারবে, এখান থেকে একটা এক্স যদি কমন নাও এখান থেকে আসবে এক্স মাইনাস ফাইভ, আর এখান থেকে প্লাস থ্রি কমন গেলেও দেখবে এক্স মাইনাস ফাইভ, দুটোর থেকে আবার এক্স মাইনাস ফাইভ কমন গেলে আলটিমেটলি হবে এক্স প্লাস থ্রি। আমি আশা করছি মিডিল টার্ম তোমরা জানো, তো আমি একবারে এটাকে করে দিলাম, ঠিক আছে। তো আমাদের যেটা দেয়া আছে সেই কথার অর্থ দাঁড়ালো কি, যে তার মানে এক্স মাইনাস ফাইভ ইন্টু এক্স প্লাস থ্রি এটা লেস ইকুয়াল টু জিরো। এইবার এটা একটু তোমাকে বুঝতে হবে যে এই দুটো সংখ্যার গুণফল লেস ইকুয়াল টু জিরো, মানে জিরোর সমান বা তার থেকে ছোট, সমানটা দরকার নেই আমরা এই ছোটোটা নিয়েই ভাবি, জিরোর থেকে ছোট মানে কি সেটা নেগেটিভ। তাহলে এবার দুটো সংখ্যার গুণফল নেগেটিভ কখন হয়, অবভিয়াসলি যখন এদের মধ্যে একটা পজিটিভ আর একটা নেগেটিভ হয়, তাই না। আমরা জানি প্লাসে মাইনাসে মাইনাস হয় অথবা মাইনাসে প্লাসে মাইনাস হয়, দুটোই যদি প্লাস হতো মানে পজিটিভ হতো তাহলে কিন্তু তাদের গুণফলও পজিটিভ হয়, প্লাসে প্লাসে প্লাস। আবার দুটো যদি নেগেটিভ হয় মাইনাসে মাইনাসেও কিন্তু প্লাস, তো দুটোই নেগেটিভ হলে তাও এটা প্লাস হতো গুণফল, দুটো পজিটিভ হলেও কিন্তু এদের গুণফল প্লাস হতো, কিন্তু যেহেতু গুণফল মাইনাস তার মানে এদের মধ্যে অবশ্যই একটা পজিটিভ একটা নেগেটিভ হবে, যে এদের মধ্যে কোনটা পজিটিভ হবে আর কোনটা নেগেটিভ হবে। অবভিয়াসলি দুটো সংখ্যার মধ্যে যেটা বড় সেটাই পজিটিভ হবে আর ছোটটা হবে নেগেটিভ, কারণ উল্টো হতে পারে না, দেখা গেলো দুটো সংখ্যা দেওয়া আছে তার মধ্যে বড়টা নেগেটিভ
আর ছোটটা পজিটিভ তা তো হতে পারে না, তার মানে নিশ্চয়ই বড়টা পজিটিভ হবে আর ছোটটা নেগেটিভ হবে। এবার এখানে দেখেই বোঝা যাচ্ছে এই দুটোর মধ্যে বড় কোনটা, এখানে পাঁচ বিয়োগ হয়েছে আর এখানে তিন যোগ হয়েছে, তো এক্স এর মান যাই হোক না কেন নিশ্চয়ই যোগ করলে সেটাই বড় হবে। তাহলে এক্স প্লাস থ্রি এইটা বড়, তাহলে এটা হবে পজিটিভ, আর এটা ছোট বলে এটা হয়ে যাবে নেগেটিভ। আশা করি বোঝা গেল। এবার কথা হচ্ছে এটা যদি শুধু লেস দেন হতো তাহলে এই ব্যাপারটা হতো, কিন্তু লেস দেনের সঙ্গে কিন্তু অর ইকুয়াল টু জিরোও আছে, তো এই লেস ইকুয়াল টু জিরো হলে সেক্ষেত্রে এইটাও কী হবে একটা করে ইকুয়াল টু সাইন বসিয়ে দেবে, এটা গ্রেটার ইকুয়াল টু জিরো, এটা লেস ইকুয়াল টু জিরো। তাহলে এবার এখান থেকে যেটা আসছে দেখো এক্স এর মানটা কী আসছে, এই প্লাস থ্রিটাকে এদিকে নিলে মাইনাস থ্রি, আর এখান থেকে যেটা আসছে এক্স এর মানটা মাইনাস ফাইভটা এদিকে এসে প্লাস ফাইভ। তাহলে এখান থেকে আমরা যেটা বুঝলাম যে এক্স এই দুটোকে এবার কম্বাইন করলে কী দাঁড়াচ্ছে দেখো মাইনাস থ্রি তার থেকে বড় এক্স দেখো, আর এক্স এর থেকে আবার বড় ফাইভ, তার মানে এক্স এর ভ্যালুটা কি মাইনাস তিনের সমান বা তার থেকে বড়, আর পাঁচের সমান বা তার থেকে ছোট। তাহলে এক্স এর সর্বনিম্ন মান চেয়েছে, সর্বনিম্ন মানটা কত হবে, তাহলে মাইনাস থ্রি হবে, যেহেতু এখানে ইকুয়াল টু সাইনটা আছে, বলছে এক্স এর মানটা মাইনাস তিনের সমান বা তার থেকে বড়, আর পাঁচের সমান বা তার থেকে ছোট, তার মানে এক্স এর সর্বনিম্ন মান কিন্তু হবে মাইনাস থ্রি আর সর্বোচ্চ মান হবে পাঁচ। এই প্রসঙ্গে একটা কথা বলার, এখানে যদি লেস ইকুয়াল টু সাইনটা না থাকে, স্ট্রিক্টলি লেস দেন থাকতো, ইকুয়াল টুটা না থাকতো, তাহলে কিন্তু এখানে কীরকম আসতো, এইরকম আসতো মাইনাস থ্রি লেস দেন এক্স লেস দেন ফাইভ। এবং সেখানে যদি তোমাকে পূর্ণ সংখ্যা বলা থাকতো, যদি বলতো এক্স একটি পূর্ণ সংখ্যা, তাহলে সেক্ষেত্রে এক্স এর সর্বোচ্চ আর সর্বনিম্ন মান কত হতো, তাহলে কিন্তু সেক্ষেত্রে এক্স এর মান কী দাঁড়াচ্ছে মাইনাস তিনের থেকে বড় এবং পাঁচের থেকে ছোট। তাহলে মাইনাস তিনের থেকে বড় মানে কি, সেটা মাইনাস দুই থেকে শুরু হবে, মাইনাস দুই মাইনাস এক জিরো ওয়ান টু থ্রি ফোর অবধি যাবে, দেখো পাঁচ অবধি যাবে না যেহেতু পাঁচের থেকে ছোট, তাহলে কিন্তু সেক্ষেত্রে সর্বনিম্ন মান হতো মাইনাস দুই আর সর্বোচ্চ মান হতো চার। নেক্সট যে কোশ্চেন দেওয়া আছে এটাই আজকের ভিডিও লাস্ট কোশ্চেন, ভিডিওটি ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও। সেই বলো তোমরা অনেকেই বলেছো যে সামনেই প্রাইমারি টেট, তো প্রাইমারি টেটের জন্য কিছু সিম্পলিফিকেশানের অঙ্ক করতে, আমি এর নেক্সট ভিডিওতেই কিন্তু প্রাইমারি টেটের ওপরে কোশ্চেন করব তোমাদের জন্য। তোকে দেখো তো আমাদের এখানে যেটা বলেছে যে এর সর্বোচ্চ মান কত, তো যেহেতু এর মান চেয়েছে তার মানে কি এই দুটোর থেকে আমাকে বি তাড়াতে হবে, বি এলিমিনেট করে এর মানটা বের করতে হবে, তাহলে বি তাড়াতে গেলে আমরা কী করবো, এখান থেকে বি এর মানটা বের করে নেব, এটাকে এইদিকে নিয়ে গেলে থ্রি এটা যোগ আছে এদিকে যে বিয়োগ হয়ে যাবে বি ইকুয়াল টু থ্রি মাইনাস এ, এইবার এই বি এর মানটা এখানে বসিয়ে দাও, তাহলে এ মাইনাস বি, বি বলতে আবার থ্রি মাইনাস এ, এটা লেস ইকুয়াল টু ফাইভ, তাহলে এ মাইনাস থ্রি আর এটা মাইনাস মাইনাস এ প্লাস এ, তাহলে এ প্লাস এ মানে টু এ লেস ইকুয়াল টু ফাইভ, তার মানে টু এ লেস ইকুয়াল টু মাইনাস থ্রিটা এদিকে যে প্লাস থ্রি, ফাইভ প্লাস থ্রি এইট, এবার দুইয়ের সঙ্গে আট কাটলে চার, তার মানে এ লেস ইকুয়াল টু ফোর, মানেটা কি এর মানটা চারের সমান বা তার থেকে ছোট, তার মানে কি এর সর্বোচ্চ মান কত হবে।